দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, অনুরোধ রক্ষা করুন, ভুল হচ্ছে, শক্ত হন। শক্ত হলে ভালো হবে, সময় বেশি নেই। ফেরাউন ডুবে গেছে, আমারও নৌকা ডুবে গেছে, আমিও জালেম। রিক্সওয়ালাকে এক থাপ্পড় মেরেছিলাম, নৌকা আমার ডুবে গেছে, জোর করে জমি দখল করেছি, নৌকা আমার ডুবে গেছে, জাকাত আমি দিনই, ফকিরের হক মেরে খেয়েছি, আমি জালেম, নৌকা আমার ডুবে গেছে, মানে আমার বিচার দেরিতে হবে। আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে, পদ্মা নদী তো নয়, মানে আমি আর উঠতে পারবো না, আমি ফকিরের হক মেরে খেয়েছি, ওসর জাকাত দিনই। টাকা উপার্জন করেছেন আপনি, এ কথাই ঠিক। এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে, ওটা তাকে দিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে তার হক মেরে খেলেন, ফকিরের হক মেরে খেলেন, ফকিরের হক মেরে ফেলেন, মানে আপনিও জানেন আপনার কারণে দলীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, 20 বছর থেকে পড়ে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে, উকিল জানে না কেন জেলে, 20 বছর থেকে আছে, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না, স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, কোনো উপায় নেই। আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন, দিন রাত আহল পরিবার নিয়ে খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে, বিচার আপনার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বেশি তাড়াহুড়া করিয়েন না, এই দেরির জন্য সময় চলে এসেছে, নইলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন। আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছে সুপ্রকিট খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, এ তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়, তোকে তৈরি করেছি সুপ্রকিট দিয়ে, বীর্য দিয়ে। তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছে সুপ্রকিট বীর্য দিয়ে, তাকে খারাপ পচা জিনিস, গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে। সেই তো তোর ভিত্তি, তোর অহংকার কিসের? তুই কেন এমন, কি দরকার? কোনোদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। সফল হতে পারবে না, কোনো পথ নেই, এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না, মাটির মানুষ নত হয়ে যাবে। 2 দিন আছি, কেউ যদি কিছু বলে, এটা জি এটা আমি বলতে পারছি না, এটা যে কি, এইভাবে বেঁচে থাকে। হালাল রুজি উপার্জন করেন, লোন নিয়ে ব্যবসা করবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না, ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করছে, সেই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি হয়েছে, ছেলে মেয়ে খুশি হয়েছে, বাহ কত সুন্দর জীবন গড়েছে, 5 তলা বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, জানাজা বন্ধ হয়ে গেছে, জানাজা হবে না। লোন আছে যার, তার জানাজা হবে না। হুজুর করে দিল যে, সেটা ভিন্ন কথা, হুজুর করে দিল সেটা ভিন্ন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সিদ্ধান্তে জানাজা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহেলিকে, উমামা বাহেলি বললেন, আল্লাহর নবী মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহ, তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই, কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো,
এটা হলো হজ, কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মিসপা। এরপরে এই ইবাদতটাকে বলা যাবে না, এটা সেমের মতো সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান এইটা। তারপরে বলা যাবে না এইটা যে সেমের মতো, সুবহানাল্লাহতে খুব খুশি। তারপরে বলা যাবে না যে এইটা সেমের মতো, কেন সেম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো আরো আরো। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন এই 10 নেকি লিখে দাও, বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। কেউ যদি 10 টাকা দান করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, 700 করে দাও, আরো বাড়িয়ে দাও। কেউ যদি হজ করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, বাড়িয়ে দাও, 700 আরো করে দাও। আর কেউ যদি সিয়াম পালন করে তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইদা লি ওয়া লা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তখন আর জিব্রাইল মিকাইল ফেরেশতা কাউকে বলবেন না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়াম পালন করে 2-4-5 নেকি নেই, 200 নেকি নেই, 500 নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানা যায় যায় তাহলে 1 কেরাত নেকি পাবে, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। কেউ যদি কুকুর পালে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া, তাহলে প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে। আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি। এরপরেও সলাৎ যদি না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওর রাজলাতু মিনাল নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3, ও দায়ুস আপনি, আল্লাযী ইকরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে। দিন রাত যারা এখানে বসে আছি প্রায় মানুষই তাই। আপনি মনে করলেন এটা মগের মূল্য, এটা চাঁপাই নবাবগঞ্জের মতো আমাদের গ্রামের অবস্থা হলো, এই সবাই নাকি গ্রামের লোক, সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই। গ্রামের লোক সবাই নাকি ভাই, তো সবাই যদি ভাই তার পর্দা করবে, কার সাথে পর্দা করা লাগে না, সবাই সবার বাড়িতে এমনিতে যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভাই নয়, সবাই চাচা নয়, এইভাবে দিন কাটায়েন না।